আমার হাজবেন্ড মারা গেছেন বর্ষাত ওই যে জলের সময় ফ্লাডে ফ্লাডের সময় নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিয়ে আবার স্পেশাল একটা ভিডিও নিয়ে আসলাম। আমার পিছনে যে মানুষগুলো দেখছেন ওনারা শুধু মানুষ নয়, ওনাদের প্রত্যেকের এক একটা অভিযোগ আছে। আমি এখন এসছি, এটা হচ্ছে শৈতপুর পার্ট টু, আমাদের কাছাড় জেলার শৈতপুর পার্ট টু রায়পাড়া। এবং এখানে আসার কারণ হচ্ছে এই গ্রামে এত বছর স্বাধীনতার এত বছর পরেও ডেভেলপমেন্ট হয়নি, এবং সেই ডেভেলপমেন্ট না হওয়ার কারণে এত বছর পরেও ডেভেলপমেন্ট হয়নি। যেহেতু বিজেপি সরকার হয়েছে, হয়েও কিন্তু এই গ্রামে এখন অবধি কোনো ধরনের ডেভেলপ দেখছেন না বলে স্থানীয় মানুষের এরকম অভিযোগ। কী কী ওনাদের কমপ্লেইন সেটা আমরা দেখব, এবং ওনাদের কী কী অসুবিধে। এখানে এখন অবধি আমি এই গ্রামে তো আসলাম, একটা ইলেকট্রিক পোস্টও আমি দেখলাম না। মানে এত একটা ফরওয়ার্ড একটা এলাকা বলতে পারেন, আমাদের শিলচরের বাইপাসের এক পাশে, নতুন যে বাইপাস হয়েছে সেই পাশেই, সোনাবাড়ি গেটের একদম পাশেই এটা। এবং এখানে এখন অবধি আমি ইলেকট্রিক পোস্ট আমি দেখলাম না, এবং এখানে নাকি মিটারও দেওয়া হয়েছে কিন্তু ইলেকট্রিক বিল আসছে, কারেন্ট নেই কিন্তু ইলেকট্রিক বিল আসে, এক একজনের 1600, 1500, 700, 800 এরকম করে আসছে। এবং রাস্তাটা যেটা আমার পিছনে যেটা দেখছেন সেটা এখন অবধি একই অবস্থায়, সেই স্বাধীনতার পর থেকে এখন অবধি সেই একই অবস্থায় রয়েছে। জানি না এখানের যারা বিধায়ক ওনারা কী করেন সেটা তো জানি না, এরকম এই এরিয়াগুলো কি ওনাদের নজরে পড়েন না, বা এখানে যারা প্রতিনিধি আছেন ওনাদের কি নজরে পড়েন না সেটা তো আমরা জানি না। এখন ওনাদের সেই সমস্যাগুলো আমরা একটু শুনি, কী কী অ্যাকচুয়াল ওনাদের সমস্যা ওনাদের মুখ থেকে, চলুন। বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে আজকে গ্রামবাসীরা এখানে একত্রিত হয়েছেন, আপনারা কে কথা কইবা কইন? ঠিক আছে, আমি কইব। আচ্ছা, নমস্কার। নমস্কার, আপনার নামটা কইন? আমার নাম দিলু শর্মা। হ্যাঁ, আমি শৈতপুর 8 নম্বর শৈতপুরজীবী মানুষ। আমাদের গ্রামটা হলো শিডিউল কাস্ট এরিয়া। আচ্ছা, কতটা এখানে পরিবার আছে? শিডিউল কাস্ট এরিয়া প্রায় 800,000। 800,000 পরিবার নিয়ে? হ্যাঁ। তো এখানে এই রাস্তাটা কতদিন ধরে এইরকম কাঁচা হইয়া রয়েছে? প্রায় অনেক বছর থাকে এইভাবে অবস্থা। বর্ষার সময় আমরা যা অবস্থা হয়, পায়ে আটে যেতে পারি না, আটুরা ইয়ে হয়ে যায়, কাদা হয় এখানে। আচ্ছা, হ্যাঁ। আমরা আপনারা আপনারা প্রতিনিধির লোকে কোথাও তা কইছেন? আমাদের প্রতিনিধির লোকে ইয়ে করছে, অনেক সময় দরখাস্ত আমরা দিয়েছি, কোনো কোনো কিছু হয় না, কইবে না ফান্ড নাই, ফান্ড নাই, গভর্নমেন্ট ফান্ড নাই। আচ্ছা, তো এখানে আপনারা 700-800 পরিবার তো দেখলাম, এই এরিয়াতে একটা ইলেকট্রিক পোস্ট দেখলাম না? ইয়ে নাই তো এখানে, নাই ইলেকট্রিক পোস্ট নাই আমাদের এখানে। আপনারা মিটার দেওয়া হয়েছে বলে? হ্যাঁ, মিটার দেওয়া হয়েছে 1 বছর আগে। হ্যাঁ, মিটারের মধ্যে বিল হয়। হ্যাঁ, মোবাইলের মধ্যে বিল হয় কিন্তু কোনো লাইন নাই। আচ্ছা, কিরকম আপনারা কাজ কে জানি একটা বিল দেখাইছিল, কই বিল? আচ্ছা, আপনার আপনার বিলটা কত আইছিল দেখাইন তো? 1600 কত জানি হইল জানি। হ্যাঁ, বার করে দাও, কেউ একটা বার করে। 1610 টাকা। 1610 টাকা। 1610 টাকা কিন্তু কোনো এরকম প্রতি মাসে বিল আইনি? প্রতি মাসে, প্রতি মাসে আয়। তো মিটারগুলো আপনারা কি করিয়া রাখছেন? যে মিটারগুলো আমরা তো মিটার দিয়া কইছে যে মানে 4-5 দিন পরে ইয়ে আইব, এখানে উঠি আইব, আমরা লাইন দিব আমরা এখানে। কত বছর আগের কথা? 1 বছরই আছে, ও এখনো 4-5 দিন শেষ হল না? মানে 4-5 দিন এখনো আইতাছে না আরকি? জানি অ্যাপ্লিকেশন আসল গিয়া, চার্জে আসল গিয়া, একজন কন্ট্রাক্টর আছে জ্ঞান স্যার, জ্ঞান স্যারে তার ইয়ে দিয়া কয়েকে কি লাইন ব্যান্ডে যায়, কয়ে ইয়ে দেওয়া লাগে, টাকা দেওয়া লাগে। আমরা গরিব মানুষ, কই থেকে টাকা উঠতাম? ও আমরা টাকা উঠতাম পারছি না, আর লাইনও নাই, আর আমরা মোবাইলে বিল আয়। খুব ভালো, এখন টাকা না দিলে হইতো না? জানি না, হইতো না। আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা, তে আপনারা যে মোবাইল মোবাইল চার্জ দেন, কিরকম আপনারা কারেন্টের সুবিধা করছেন? স্যার, স্যার আমাদের এখানে কি মানে পিছন দিক থেকে আমরা আছে, লাইন আছে প্রায় 150 মিটার, 200 মিটার করে আমরা চালাই আমরা। আচ্ছা, লইয়া আর বর্ষার সময় বৃষ্টি দিলে লাইন গুলা চিড়ি যায় গিয়ে, আমরা 1 মাস অপেক্ষা হইতে গিয়া লাগাই, আবার ওইভাবে কথা হয় মানে। আচ্ছা আচ্ছা, কষ্ট করিয়া। তো এখন আমি গ্রামের মহিলারা কে কথা কইবা, কেউ কথা কইবানি একটু আইন? আমার নাম অপর্ণা শর্মা, আমার অভিযোগ একটাই, আমি আজকে 30 বছর হয়েছে শৈতপুর, কিন্তু আজকের দিন পর্যন্ত পঞ্চায়েত তরফ থেকে হইন আর ইয়র তরফ থেকে আমি কোনো সাহায্য পাইছি না। আচ্ছা, আমার একটা ঘর নাই, আমার ফার্স্ট আমি। আচ্ছা, আমার হাজবেন্ড মারা গেছেন বর্ষাত ওই যে জলের সময়, ফ্লাডে, ফ্লাডের সময় কোনো সাহায্য আমি পাইছি না, ফ্লাডে ডুবায় সাহায্য পাইছি না। আচ্ছা, গভর্নমেন্টে তো ফ্লাডে যারা ডুবিয়া মারা গেছেন তার আর কিছু পোস্টমর্টম করাইতে পারছি না, মেডিকেল নিতে পারছি না, সবদিকে জল আছে, সবদিকে জল। আচ্ছা, ও এটার লাগিয়া আপনি কোনো সাহায্য পাইছেন না সরকারের?
আচ্ছা, এটা তো সরকারের একটু খেয়াল করা দরকার। আর আপনারা এখানে কি একটা ঘরের একটা সমস্যা কইলা, আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার কি একটা সমস্যা? স্যার, এখানে তো মানে আমার এখানে আমারও তো মেয়ে, তিন মেয়ে, আমার বাঙ্গা ঘর আপনি একটু দেখবেন, কিন্তু আমি আজ পর্যন্ত কোনো একটা ইয়ে ভাই গোর হয় না। আচ্ছা, কি লাগে ভাই না গোর ভাই না পাইছি না, লেট্রিন পাইছি না, কি জেন ইয়ে জেন তো গোর দেয় না। নমস্কার, আমার নাম চম্পা চক্রবর্তী। আমারও আরো রকম রকম কারেন্টের মিটার উটার দিয়া আমার ওরকম 1567 বিল আইছে। তো 4-5 দিন পরে দিমু হইয়া তারা কোনো পাত্তাও নাই কিছু না। আমি সেই দিন অফিসে লইয়া গেলাম লিঙ্ক রোড, নোয়ার পরে SDO রাখি দিছ নি সমঝিয়া মিটার কইলা এটা বুয়া লাইন হন। আমি কইলাম তে এখন আমি তখন কি তা করতাম, আমার তো কিছু করার নাই বেটি মানুষ, তো তারা রাখি এইছে সমঝিয়া। এখন আমার কইলা শুনাইত গিয়া মেসেজটা ব্লক করাইতাম। তো সেইম আমারও কন্ডিশন, গরিব মানুষ বাঙ্গা গড় বাঙ্গা ইয়ে এখন মিটার দিয়া সমঝিয়ে দিয়েছি, ওখানে বিল হইতে কি দিতাম আমি। ঠিক 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 ঠিক, চলে 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 দাঁড়ায় এটা কইন কইন সবে মিল্লা কইন। আমি আবাস যোজনার মাঝে মাঝে কোনো পাইছি না, ঘর পাইছি না। বর্তমানে আমাদের জিপি মাঝে 8-9 ফুট জিপি মাঝে ইয়ে আইসিল গো 700-600 গড় আইসি। 31 মার্চের মাঝে তারা খাটিয়া 550 আসিল গড় আসিল। এই 550-র মধ্যে আমার নাম নাই, প্রথমে কইছে আমার নাম আছে, এরপরে নামটা খাটি গেছে। এখন যে 550 ইয়ে আছে বর্তমানে গড় আছে স্যার, এই গড়ের মাঝে তারা হাই অথরিটি দিয়ে ইয়ে করা চেক করা সম্পূর্ণ গড় মানে মানুষ আছে, কিন্তু গড় পাহাড় গড় আছে তারা পাইছে। হ্যাঁ তারা পাইছে, 550 লিস্টের মধ্যে সবর আছে, কিন্তু ফার গড় আছে ডবল ডবল। আমরা আমরা কি ইয়ে করলাম, আমরা কি জিনিসের হইব হইব চলে চলে দাঁড়াই। সো দর্শকবৃন্দ, এটা হচ্ছে এই শহীদপুর দ্বিতীয় খণ্ডের রায়পাড়ার মানুষের বিভিন্ন ধরনের আর্তনাদ এবং অভিযোগ, এবং ওনাদের এই অভিযোগগুলো আশা করি সরকারের কাছে গিয়ে পৌঁছবে এবং সরকার ওনাদের এই আর্তনাদগুলো শুনবে। এবং খারাপ একটাই জিনিস লাগে, এত বছর পরও কারেন্ট দেওয়া হয় না, রোডের এই কন্ডিশন, তাহলে ডেভেলপ হবে কখন, সেটাই এখন বিরাট বড় একটা প্রশ্ন। আমি কৃষ্ণকান্ত সিনহা, এখন এরকম ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো, এরকম আপডেট আমি আপনাদের জন্য নিয়ে আসবো। আপনাদের গ্রামেও যদি কোনো ধরনের এরকম সমস্যা থাকে, আপনারা সেই গ্রামের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার আপনারা কমেন্ট করবেন, আমাদের অফিস থেকে আপনাদেরকে কন্ট্যাক্ট করা হবে, তারপরে সেখানে গিয়ে আপনাদের সেই কভারেজটা নিয়ে নেওয়া হবে। তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করুন, যাতে সরকারের যারা মানুষ আছেন ওনাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দেয়। ধন্যবাদ।